পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়ে বাংলাদেশের 53 বছরের বেশি হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ পাকিস্তান থেকে কোন কোন জায়গায় বেশি অগ্রগতি করতে পেরেছে। বাংলাদেশ এবং পাকিস্তান এশিয়ার দুটি প্রতিবেশী দেশ, উভয় দেশই স্বাধীনতার পর থেকে উন্নয়নের পথে অগ্রসর হয়েছে, যদিও উভয় দেশেরই নিজস্ব সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। কিছু ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আসুন দেখে নেই কয়েকটি এমন সেক্টর যেখানে বাংলাদেশ পাকিস্তান থেকে বেশি অগ্রগতি করতে পেরেছে। মানব উন্নয়ন সূচক HDI, বাংলাদেশের HDI পাকিস্তানের HDI থেকে উন্নত। এই সূচকটি স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনের মানের মূল্যায়ন করে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন করেছে। শিশু মৃত্যু হার, বাংলাদেশের শিশু মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের তুলনায় কম। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং স্যানিটেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করেছে, যা শিশু মৃত্যু হার হ্রাস করতে সহযোগিতা করেছে। লিঙ্গ সমতা, বাংলাদেশ পাকিস্তানের তুলনায় লিঙ্গ সমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ সরকার শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে বাংলাদেশের নারীরা এখন অনেকেই কর্মজীবী রয়েছেন। তাছাড়া অনেক নারীরাই ঘরে থেকেও তাদের নিজের আত্মকর্মসংস্থান গড়ে তুলছেন, যার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। পর্যটন খাত, বাংলাদেশের পর্যটন খাত পাকিস্তান থেকে অনেকটাই ভালো। বাংলাদেশ সরকার পর্যটন খাতের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন পর্যটন অবকাঠামো উন্নয়ন করা, পর্যটন প্রচারণা বৃদ্ধি করা। বিশেষ বিশেষ অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের সরকার বিদেশীদের এই দেশে ভ্রমণের জন্য ইনভাইট করে থাকে। রেমিটেন্স, বাংলাদেশের রেমিটেন্স পাকিস্তানের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতি অনেকটাই রেমিটেন্সের উপর নির্ভরশীল, যা বাংলাদেশের রিজার্ভ বাড়াতে কিন্তু সাহায্য করে। এখন আমরা দেখে নিই অর্থনৈতিক উন্নয়ন, পারচেজিং পাওয়ার। IMF এর তথ্য অনুযায়ী বাংলাদেশের পারচেজিং পাওয়ার অর্থাৎ PPP পাকিস্তান থেকে বেশি। বাংলাদেশের GDP পার ক্যাপিটা 8,670 USD, অন্যদিকে পাকিস্তানের হচ্ছে 6,770 USD। এটি গত বছর অর্থাৎ 2023-এর রিপোর্ট। শিল্পায়ন, বাংলাদেশ পাকিস্তানের তুলনায় বেশি শিল্পায়িত। বাংলাদেশের রফতানি খাত প্রধানত তৈরি পোশাক এবং জুতা শিল্পের উপর নির্ভরশীল, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি খাত, কৃষি উভয় দেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ খাত। পাকিস্তানের কৃষি খাত কিন্তু বাংলাদেশ থেকে বড় এবং বেশ বৈচিত্র্যপূর্ণ। পাকিস্তান ধান, গম, চিনি, পাট এবং সবজি উৎপাদন করে। বাংলাদেশ প্রধানত ধান, গম এবং পাট উৎপাদন করে। এক্ষেত্রে পাকিস্তান আমাদের থেকে একটু এগিয়ে আছে। তাদের জনসংখ্যা বেশি এবং তাদের দেশ আমাদের দেশ থেকে কিন্তু অনেক বড়। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই তালিকাটি সম্পূর্ণ নয় এবং উভয় দেশেরই অগ্রগতি এবং চ্যালেঞ্জ রয়েছে। তবে বাংলাদেশের মানব উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ সমতা, পর্যটন এবং রেমিটেন্সের ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় অগ্রগতি করেছে। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় বাংলাদেশ কিন্তু পাকিস্তান থেকে এগিয়ে আছে। এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে কিছু তথ্যের ভুল ত্রুটি হতে পারে, আপনারা সেগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সংশোধন করতে সহযোগিতা করবেন। যেহেতু আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা বই বা নিউজ পেপার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করি, বেশ কিছু ভুল আমি করতেই পারি, মানুষ মাত্রই ভুল। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রেখে আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।